আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। এবারের ঈদটা আমার ভিন্ন রকমের, এবারের ঈদের আনন্দ আমার ডাবল। আমার স্বপ্ন পূরণ হয়েছে এই ঈদের দুই দিন আগে। আমার স্বপ্ন পূরণের বাইক, আমি বাইকটা ক্রয় করি ঈদের দুই দিন আগে। তো ঈদের দ্বিতীয় দিন আমি বের হই, আমি সহ আমার বন্ধুবান্ধব মিলে আমরা বের হই। তো আমাদের আজকের উদ্দেশ্য কোথায় তা আপনারা অবশ্যই টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছে। তো আজকের উদ্দেশ্যে আমরা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘিতে প্রথমে আমার যাত্রা শুরু করি এবং সেখানে যাই। এবং সেখানে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টার পর আমরা সেখানে গিয়ে পৌঁছাই, কারণ পুলিশ ছিল মোড়ে মোড়ে। তো অবশেষে আমরা আলতাদিঘি গ্রামে এসে পৌঁছালাম এবং আমরা আলতাদিঘি যে বন, সে বনের মধ্যে দিয়ে আমরা মোটরসাইকেল নিয়ে যেতে থাকলাম। চারিদিকে সবুজে প্রাকৃতিক ঘেরা এই নয়নাভিরাম আলতাদিঘির প্রকৃতির যে একটা সৌন্দর্য, তো এই আলতাদিঘিতে আসলে তা উপভোগ করা যায়। যদি আমার ড্রোন ক্যামেরা থাকতো, আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে এখানকার সবুজের ভিডিওটা আপনাদের আমি দেখাইতে পারতাম কতটা সুন্দর এই আলতাদিঘির বন। আলতাদিঘি রয়েছে বিশাল পুকুরের মতো, নদীর মতো, তো অনেক লম্বা। তার পাহাড়ের উপরে এই জঙ্গলটি রয়েছে, বন জঙ্গল। এখানে পশু পাখি ছাড়া অন্য কিছু নাই। পশু বলতে হচ্ছে শিয়াল, আদার্স যেগুলো দেশি প্রাণী, এগুলোই সচরাচর দেখা যায় এখানে। আর সাপ, বিজি এবং বিভিন্ন রকমের পাখি ছাড়া অন্যান্য আপনারা কিছু দেখতে পারবেন যদি ওয়েদারটা ভালো হয়। তো আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল এবং আমাদের সামনে পুলিশ প্রহরী পাহারা দিচ্ছে এবং আমরা তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পারলেন পুলিশ এখানে রয়েছে, কোনো ভয়ের কারণ নাই। তো অবশেষে আমরা মেন গেট দিয়ে ঢুকতে না পেরে আমরা চলে আসলাম পুকুরের আরেকটি কর্নার দিয়ে, যে বনের জঙ্গলের মধ্যে দিয়ে। তো মেন গেট দিয়ে ঢুকতে অনেককে দিচ্ছে, আবার অনেককে দিচ্ছে না। তো এই আর কি, অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আলতাদিঘির তে, এই আলতাদিঘির দিঘিটা দেখার জন্য। তো চলুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন এই আলতাদিঘির কিছু সৌন্দর্য অংশ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন আলতাদিঘি এবং পুকুরে রয়েছে পদ্ম ফুল সহ বিভিন্ন রকমের ফুল। এখানে অনেক মানুষ এসেছে এখানে সৌন্দর্যটি দেখার জন্য। শাপলা ফুল যদিও এখন ফোটে নাই, যদি ফুটতো হয়তো বা আরও অপরূপ সৌন্দর্য লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে অনেক মানুষ, এখানে বসার জন্য রয়েছে সুব্যবস্থা এবং অনেকেই সেখানে বসে আছে এবং অনেকেই এখানে আরাম করতেছে এই ছায়ার নিচে। আলতাদিঘিতে আসলে একটা জিনিসই মনে হয় এখানে, যে ছায়া, প্রকৃতির যে ছায়া, সেই ছায়াটা আসলে উপভোগ করা যায়। তো আমি বাইক নিয়ে এবং পিছনে আমার এক ছোটো ভাইকে নিয়ে তাকে ভিডিও করতে বলে আমি সামনের দিকে এগোতে থাকি। তো দেখতে পাচ্ছেন আপনারা দিঘিটির পাড়ের উপরে রয়েছে ইট দিয়ে রাস্তা। তো হিয়ারিং রাস্তা দিয়ে আমরা এগোতে থাকি সামনের দিকে। আর রাস্তা অনেক ভাঙ্গা রয়েছে এবং অনেক গাছ এবং অনেক মানুষও আসতেছে, সাবধানে আমরা এগোতে থাকি। তো চলুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা পুকুরের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো এই পুকুরের শেষ প্রান্ত থেকে আর সামান্য কিছু গেলে আমরা ইন্ডিয়া দেখতে পাবো। আপনারা আসলে এদিকে দেখবেন অবশ্যই। দর্শকবৃন্দ, এটাই হলো আমার ব্ল্যাক ডায়মন্ড এবং টিভিএস আরটিআর 4VF ABS। এই বাইকের বিশেষত্ব বলে আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। অবশ্যই আপনারা জানেন এই বাইকটি সম্পর্কে, আমার বাইকটি অনেক পছন্দের বাইক। তো অবশেষে আমি বাইকটি ঈদের দুই দিন আগে বাইকটি দোকান থেকে ক্রয় করি এবং আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গী হিসেবে আমি একে যোগ করলাম। দর্শকবৃন্দ, আমরা আলতাদিঘির শেষ মাথায় অবস্থান করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আলতাদিঘির পুরো ভিউ। আজকের ওয়েদারটি অনেক ভালো হওয়ার কারণে আপনাদের দেখাতে আমার অনেক ভালো লাগতেছে এবং ভিডিও বানাতে অনেক ভালো লাগতেছে। তো আমরা ধীরে ধীরে এগোতে থাকি আমাদের মেইন গেটের দিকে, যেখান থেকে এসে আমরা এদিক থেকে ডান দিকে এবং বাম দিক দিয়ে আমরা পুরো দিঘিটি ঘুরে দেখি। তো আমরা সেই জায়গাটিতে যাচ্ছি যেখানে এসে
আমরা অবস্থান করি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা প্রায় চলে এসেছি মেইন গেটের দিকে। অনেক মানুষ এখানে বসে আরাম করতেছে এবং অনেকেই রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। যদিও রাস্তাটি অনেক সরু হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে, তারপরে আপনারা সাবধানে রাইড করবেন এবং আপনারা সাবধানে চলাফেরা করবেন। এখানে বসার জন্য রয়েছে সুব্যবস্থা, রয়েছে কিছু হোটেল এবং তার সাথে রয়েছে পার্কিংয়ের কিছু ব্যবস্থা। তো আপনারা চাইলে এখানে ফ্যামিলি এবং আপনাদের বন্ধুবান্ধব সহ এখানে এসে ঘুরে যেতে পারে। আমাকে জায়গাটি অনেক ভালো লাগে, বিশেষত এখানে সবুজের প্রেমে পড়ে আমাকে এখানে খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিন হয়, মানুষ তেমন একটা ভিড় নেই, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। যদিও করোনার সময় এই কারণে হয়তো বা ভিড় কম। তো আমরা সামনের দিকে এগোতে থাকতেছি, আপনারা দেখতে থাকুন সামনের দিকে। দর্শকবৃন্দ, আমরা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছি। আলতা দিঘির দিঘির পাশে যে বনটি রয়েছে সেই বনের মধ্যে আমরা প্রবেশ করতেছি। অলরেডি অনেকে এখানে ঢুকে দেখতেছে, তারপরও আমরা ঢুকলাম, আমি সহ আমার বন্ধুবান্ধবরা ঢুকলাম। তো এখানে অনেক রকমের গাছ রয়েছে, জঙ্গলে যেসব গাছগুলো থাকে সেসব গাছই, যদিও আমার সেইগুলোর নাম আমার জানা নেই, তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো জঙ্গলটির গভীরতা অনেক আমার কাছে মনে হলো, যদিও আমরা কিছু দূর যাওয়ার পরে আমরা ফেরত চলে আসি, কারণ একা যাওয়া নিরাপদ হবে না। আমি আর আমার বন্ধু পিছনে যারা ছিল তারা চলে গেছে, তো আমি আর বেশি দূর না গিয়ে আমরা পিছনের দিকে চলে আসলাম। তো আসলে প্রাকৃতিক সৌন্দর্যের যে সবুজে জাস্ট অসাম, আমার কাছে ব্যাপক লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও রোদের তাপমাত্রা ছিল অনেক, তারপরে এই বনের মধ্যে ঢোকার পরে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে গভীরে আমরা যাইনি, যদি গভীরে যাইতাম হয়তো বা আরও কিছু ভালো দেখাইতে পারতাম। তো দর্শকবৃন্দ, আমরা বন থেকে বের হয়ে চলে আসি, দেন আমরা আরেকটি জায়গাতে যাওয়ার জন্য উদ্দেশ্যে বের হই। আমরা সেই প্রথম রাস্তা দিয়ে, আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম আমরা সেই দিক দিয়ে, সেই রাস্তা দিয়ে আমরা বের হচ্ছি। তো আমরা এখন যাচ্ছি সাপাহাড়ের জবাই বিলে। তো আমি এই ভিডিওতে সেটা দেখাবো না, ভিডিওর যে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে। তো আমি সেই ভিডিওটি আমার সেকেন্ড পার্ট করে আমরা পরবর্তী ভিডিওতে মানে আপলোড করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি রাখবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর। ধন্যবাদ নগরবাসী, ধন্যবাদ বাংলাদেশ।